Sie বাংলার রান্নাঘর। নমস্কার, শুরু করছি জি বাংলার রান্নাঘর স্টাইল বাই কুচিনা মডিউলার কিচেন। আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল, বসন্ত উৎসব, ঋতুরঙ্গে রঙ্গময়ী বাংলা। ছয় ঋতু তার মধুর নৃত্যের তালে তালে সারা বছর রাঙিয়ে দেয় মন। তবুও ঋতুরাজ বসন্ত আমাদের সবচেয়ে বেশি প্রিয়, কেননা এই সময়ের ওয়েদার, এই সময়ের খাওয়া দাওয়া সবটাই মনকে খুব টানে। শরীর ঠান্ডা রাখে এমন খাবার খাওয়া উচিত এই সময়। খাওয়া উচিত পালং, মেথি, বেথো, সজনে, নিম, করলা, এবং খাওয়া উচিত ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, কারো বসন্ত এসে গেছে। আমাদের মধ্যে রয়েছেন আজকের প্রথম গেস্ট, কল্যাণী নদিয়া থেকে ঝুমুর বিশ্বাস। আমরা স্বাগত জানাই তাকে। নমস্কার। নমস্কার দিদি। সালমান খান ফেভারিট। হ্যাঁ দিদি। তো এই বসন্তের দোলের দিন, ধরুন আপনি দোল খেলছেন, এর মধ্যে একজনের গালে রং মাখালেন, বন্ধু ভাবে দেখলেন তিনি সালমান খান, কি করবেন তখন? তখন তো অজ্ঞানী হয়ে যাব পুরো। বাংলার মধ্যে তো এখন জিতকে ভীষণ ভীষণ ভাবে ভালো লাগে। হ্যাঁ, ভীষণ ভাবে প্রিয়। খুব ভালো লাগছে। জিতটাকে ভাল লাগে এবং সালমান খানকে ভাল লাগে, নায়িকাদের কাকে ভাল লাগে? পাউলি। আর ফেভারিট অ্যানিমাল কি? অবশ্যই বাঘ। নন্দনকাননে গিয়ে তো স্বামী ভেবে যার হাত ধরেছিলেন সে বাঘ নয়, তিনি কে আমাদের বলুন। তিনি একটা অনুমান ছিল। আপনি তার হাত ধরে নিজের স্বামী না, আসলে না, আসলে সবাই আর কি দেখতে ব্যস্ত, এত সুন্দর সুন্দর পশু, মানে ওখানে চোখ ধাঁধানো সব জিনিস। এবারে আমরা যেহেতু গ্রুপে গেছি সবাই দেখছে, তা যেখানে হনুমানের যে জায়গাটা সব বাচ্চা বাচ্চা আছে, তো আমরা দেখছি। তো আমি না কি করছি, রেলিংয়ের এই ধারটা করে এরম ভাবে হেলান দিয়ে ওদের দেখে দেখছি। তো একটা ছোট্ট এইটুখানি বাচ্চা হনুমান এসে আমার কাঁধে এরম ভাবে হাত দিয়েছে। তো আমি মনে করছি পাশে আমার হাজব্যান্ড আছে, ওই আমার কাঁধে হাত দিয়েছে। তো আমি এরম করেছি, যখন আমি তাকিয়েছি ওর দিকে, হ্যাঁ, সো আমি তো চিল্লাতে থাকছি, পাশে সব হাসছে, আমি নিজেও হাসছি। ও মা, বর কোথায়? এই যে দেখি এক বানর। কি দেখেছি সকালে, এই ছিল কি কপালে। যাই হোক, আমার কপালে এখন কি আছে সেটা দেখি। কি রান্না হচ্ছে আজকে? রান্না করছি সজনে ডাটার পোস্ত। সজনে ডাটার পোস্ত, তার জন্য কি কি লাগছে? তার জন্য কিন্তু তার আগে তেলটা গরম বসিয়ে দিই। হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন, টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা, চিনি আর নুন। সিম্পল। হ্যাঁ, প্রথমে কি দেব? প্রথমে পাঁচফোড়ন দেব। বর কোনোদিনও রান্না করে খাইয়েছো? না, ও জল গরম পছন্দ করতে পারেন। জল না, একদিন কি হয়েছে বলো তো, আমরা বাড়ি ছিলাম না, আমার একটা পরীক্ষা ছিল, আমার শাশুড়ি মা শ্বশুর মশাইও ছিল না, দিয়ে দিয়ে গরমটা করে। হ্যাঁ, তারপর দিলো। হ্যাঁ, তারপর কি হয়েছে? ও মানে ওই বাড়িতে ফ্রিজে ফল ছিল, মিষ্টি ছিল, সেটাই খালি খেয়েছে, কোনো রান্না করে বা কিছু, মানে কিচ্ছু পারে না, জল গরম করে পর্যন্ত পারে। তোমাকে ছাড়া একদম না, শাশুড়ি মাও আছেন, উনি ছাড়া আমরাই অন্ধ। খুব ভালো বললে, খুব ভালো লাগলো শুনে। এবার সজনে ডাটা দেবো। সজনে ডাটা আসলে এখনকার যুগে না, বড়রা যারা বিশেষত বয়স্ক, তাদের না নিজেকে কখন মনে হয় যেন আমি বোধহয় অপ্রয়োজনীয় হয়ে পড়েছি সংসারে, আমাকে বোধ হয় কারোরই প্রয়োজন নেই, এটা কোথাও একটা মনে হয় যেন বয়সের সাথে সাথে। বা দেখবে তোমার যখন অসুখ করবে না, যখন তোমার কোনো, ভগবান না করুক, করুক জীবনে কোনো না কোনো সময় জ্বর, শরীর খারাপ কিছু তো হয়েছে, তখন দেখবে কোথাও মন খারাপটা বেশি হয়, দুঃখ বেশি হয়, সেরকম তাদেরও বয়স হলে না নিজেকে কোথাও মনে হয় অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয়। তাই বেশি করে আমাদের তাকে বোঝাতে হয় যে না না, তোমাকে খুব প্রয়োজন, তোমাকে ছাড়া আমার চলবেই না। আলুটা দিয়ে? হ্যাঁ দাও। হলুদ দেবো না? হ্যাঁ, এবার টমেটো। হ্যাঁ, টমেটো না হলুদ? আগে টমেটো কুচি দিয়ে দিই। ওকে, দিলুম। এবার আমরা হলুদ দেবো। দিদি
তোমার কাছ থেকে রান্নার প্রচুর কিছু শিখেছি। বিশেষত্ব, হ্যাঁ বিশেষত্ব হচ্ছে নুন দেওয়াটা, কেননা আমার রান্না করলে আমার নুন কম হবেই হবে। হ্যাঁ তোমার মানে তোমার কাছ থেকে শেখা, হ্যাঁ তিনবার নুন দেওয়া, এটা আমি খুব ফলো করি। নুন দিলে কম বেশি হয় না, এটা আমি ফলো করি এবং এখন অনেকটা অনেকটা আর কি এসছে। তোমার হাতে হাতে নাতে শিখিয়ে এটাকে সমান করে নিলাম, ঠিক আছে, কোনো জায়গায় গ্যাপ রইল না, সমান। এবার চামচটা নিয়ে এরম 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 করে দেব। দেখো মাঝখানটা গ্যাপ রয়ে গেছে, আবার উপর থেকে এরম এরম ছড়াবো যাতে পুরোটা কাভার হয়ে যাবে, যখন কোনো জায়গা থাকবে না যেখানে নুন পড়েনি, তার মানে নুন ঠিক আছে। ওকে, তো এটা থাক, এটা ঢাকা দিয়ে একটু আঁচ কমিয়ে ঢাকা দিয়ে থেকে জল বেরো, তারপর না মেশানো যাবে। যেরকম এই রান্নাটা আজকে শিখছি, আজকে তো আমি বাড়িতে এটা বানাবোই বানাবো। দেখো যারা অফিস থেকে কাজ টাজ করে আসেন না, তাদের জন্য এটা, সরি আমি একটু দেখার জন্য যে জল কতটা বেরিয়েছে, তো তাদের জন্য না হেলথটাও খেয়াল রাখতে হয়। আবার দেখো পোস্তটা খেলে ভালো ঘুমও হবে, আর ভালো পোস্তর সঙ্গে হজমের কোনো কানেকশন নেই, কিন্তু পোস্ত খেলে ভালো ঘুম হয়। ভালো ঘুম হলে বিপাক ক্রিয়া যেটা, সেটা তো ঘুম চলাকালীনই চলে, বেশিরভাগটাই ঘুমন্ত অবস্থায় হয়। যত ভালো ঘুমবে তত ভালো হজম হবে, তত ভালো ফ্রেশ হবে সকালবেলা কাজ করতে যাবে, তত ভালো ঘুম হবে, তাই না? এবার কী দেবো, এবার ছেঁড়া কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। অনেকদিনের ইচ্ছা তোমার সঙ্গে তোমার রান্নাঘরে এসে রান্না করবো, আজ সেই স্বপ্ন পুরো পূরণ হলো। আমিও ভীষণ কথা বলি, বাটি ধোয়া জল দাও। এবার কি দেবে বলো? এবার ভাজা বড়িটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আমার মনে হয় জলটা একটু কম হয়েছে। হ্যাঁ দাও একটুখানি দাও। হ্যাঁ একটু বড়ি তো টেনে নেবে অনেকটাই না। সকাল সকাল উঠে বেশ পায়ে কেসটা গলিয়ে হাঁটতে বেরোচ্ছেন, তাদের মনে হলো বাবা এতটা তেল লাস্টে না দিলেই কি নয়, দেবেন না এমনি ভালো খেতে হবে। দেখে নিন রেসিপিটা আরো একবার। সজনে ডাঁটার পোস্ত বানানোর জন্য ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তাতে একে একে পাঁচফোড়ন, লম্বা টুকরো করে কাটা সজনে ডাঁটা, আলুর টুকরো, টমেটো কুচি আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন ছড়িয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, চিনি আর পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে ভাজা বিউলির ডালের বড়ি আর কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে নামিয়ে নিয়ে পরিবেশন করুন সজনে ডাঁটার পোস্ত। খেয়ে দেখা যাক। হ্যাঁ রান্না সম্পর্কে তোমার এই যে আগ্রহ, তাকে সম্মান জানাচ্ছে জি বাংলা, উৎসাহ দিচ্ছে জি বাংলা। থ্যাংক ইউ দিদি, ইউ আর মোস্ট ওয়েলকাম ঝুমুর। আমি একটুখানি সজনে ডাঁটাও খাবো। আমার একটা কথা বলো, তুমি যেখানে থাকো ওখানে তো দোল একটা বিরাট ব্যাপার। হ্যাঁ কি হবে ওখানে? না আমরা যেরকম ছোটোবেলায় আগে সকাল থেকে উঠেই বেরিয়ে যেতাম, এখানে সকালে উঠে আগে আমরা চান টান করে ঠাকুরকে দিয়ে বেলাতে আমরা সব বৌরা মিলে বেরোই,
এবার সবাই বড়দের পায় আবির দিই, তারপরে হচ্ছে তারপরে আর কি দোল খেলা হয় বউদের। সেটা সেই সব দিনগুলো যখন দোল আসে না ভাবি তো, আর মানে নিজেরই একটা আনন্দ লাগে যে এইসব করেছি, কত সরল জীবন, কত খুব মজা করতাম। সব কিছু ভেবে ভেবে হিসেব কষে কষে করতে হয়, অনেক কথা বলতে হয় হিসেব কষে মেপে জুপে। ছোটবেলাটা অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর ছিল, এখনো হয়। আগামী দিনগুলো ভীষণ সুন্দর হোক এই কামনা করি, এবং কালকের দিনটা খুব আনন্দে কাটুক। দিদি তোমারও তোমারও যেন খুব ভালো কাটে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো, কেমন? হ্যাঁ, চিঠি লেখার সময় নেই তো মেল করুন, আমাদের চিঠি লিখতে পারেন, মেল করতে পারেন আপনার রেসিপিগুলো বিশদে লিখে, এবং অবশ্যই আপনার এখনকার এক কপি ছবি সমেত, আপনার এখনকার ফোন নাম্বার সমেত, এবং অবশ্যই এখনকার রেসিপিগুলো সমেত এই ঠিকানায়। সি বাংলার রান্নাঘর, পোস্ট বক্স 90517171, পার্ক স্ট্রিট হেড অফিস, কলকাতা 716, ইমেইল rannaghar.zbangla@zslgroup.com। কাল দোল, তার জীবনে প্রেম এসেছিল কি দোলের দিন নাকি অন্য কোনো দিন, জানবো শুনবো। কিন্তু তার আগে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দ্বিতীয় অতিথি বাগাযতীন থেকে নম্রতা রায়, আমরা স্বাগত জানাই নম্রতাকে। নমস্কার নম্রতা। নমস্কার দিদি, কেমন আছো? ভালো, আজকেই তো মনে হচ্ছে দোল। হ্যাঁ তাই, হ্যাঁ তোমাকে দেখেই মনে হচ্ছে একটুখানি রং লাগিয়ে দিই, একটু গালে এরকম করে রং মাখিয়ে দিই। তাহলে তো আমি, আমার খুব আনন্দ হবে যে তোমার হাত থেকে আমি রংটা পাবো। খুব সুন্দর দেখাচ্ছিস, তোমাকে আরো ভালো দেখাচ্ছে দিদি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার একটা কথা বলো, তোমার রান্না করতে ভালো লাগে? রান্না করতে আমার সত্যিই ভালো লাগে দিদি, তবে এক্ষেত্রে বলার আছে যে বিয়ের আগে আমি সত্যি রান্নাঘরে ঢুকতাম না, মানে রান্নাঘরে কোথায় কি রাখতো মা আমি তাই জানতাম না। শুধু প্রেম করতে? শুধু প্রেমই করতাম। কতদিনের প্রেম? আমার এক বছরের প্রেম, তারপরেই বিয়ে। তারপরেই বিয়ে। কবে প্রপোজ করেছিলেন উনি? সত্যি কথা বলতে এখনো আমরা একে অপরকে প্রপোজ করিনি। শিখি গো, এখন আমরা সত্যিই করিনি, মানে একে অপরকে দেখে ভালো লাগা, তারপরে বাড়িতে জানানো, তারপরেই বিয়ে। তাহলে আজকে তুমি প্রপোজ করো প্লিজ, আমার রিকোয়েস্ট। এই দেখো উনি ওখান থেকে দেখছেন তোমাকে, ওনার নাম ধরে কিছু একটা বলো, নট নেসেসারিলি যে আই লাভ ইউ বলতে হবে বা আমি তোমায় ভালোবাসি, যেটা খুশি তুমি বলো তোমার মতো করে। এইখানে নীল, আমি তো এখনো অবধি বলে উঠতে পারিনি, কিন্তু আজকে আমি এই রান্নাঘরে দাঁড়িয়ে বলছি যে সারাটা জীবন আমি তোমার সাথেই কাটাতে চাই। কি মিষ্টি না, রান্নাঘর থেকে এরকম মেসেজ বোধ হয় কোনোদিনও যায়নি, মানে আমি রান্নাঘরে দাঁড়িয়ে বলছি, মানে আমরা হয় না যে গীতায় হাত রেখে বলছি, এরকম খানিকটা শোনালো যে রান্নাঘর তো সব থেকে এমন একটা জায়গা যেখানে মিথ্যা বলার কোনো উপায়, মিথ্যের কোনো জায়গা নেই, তাই না? একদম, তুমি যা বানাবে সেটাই ধরা পড়বে, তাই না? ভালো খাবার হলে ভালো হবে, নুন বেশি দিলে নুন তো হবে, মিষ্টি বেশি দিলে মিষ্টি হবে, ভালো রান্না করলে প্রশংসা পাবে। রান্নাঘর এমন একটা জায়গা যেখানে মিথ্যের কোনো জায়গা নেই, এবং সেইখানে দাঁড়িয়ে তুমি বলছো, খুব ভালো লাগছে। আর এটা সম্ভব হলো তোমার জন্য দিদি। দেখো ওপাশ থেকে উনিও হয়তো বলছেন তোমাকে যে আমিও তোমাকে ততটাই চাই যতটা তুমি আমাকে চাও, হয়তো তোমার থেকে বেশি। নিশ্চয়ই। চলো কি শেখাবে বলো? আজকে আমি শেখাবো তেতোর ডাল। আচ্ছা, তিতার ডাল বা তেতোর ডাল, তার জন্য কি কি লাগছে আমরা জানবো, কিন্তু তার আগে তেলটা গরম বসি দি, কেমন? দাও, কি তেল দেবে? তার জন্য লাগবে সর্ষের তেল, তেল গরম হতে হতে আমরা দেখতে পাচ্ছি রয়েছে গোটা শুকনো লঙ্কা, করলা বা করলা ইতোটা গোল গোল করে কাটা, করলা, আর দেখতে পাচ্ছি রয়েছে শুকনো খোলে হালকা রোস্ট করা ধনে, গোটা ধনে, রয়েছে আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন, চিনি, ঘি। কি ডাল এটা? এটা সেদ্ধ করে রাখা অড়হরের ডাল। অড়হর ডাল, আর এইটা কি পাতার মতো গন্ধরাজ লেবুর পাতা? এটা হচ্ছে শিউলি পাতা। আমি এই করলার সাথে আমি শিউলি পাতাটাও অ্যাড করব, খেয়ে দেখো কেমন লাগবে, খুব সুস্বাদু হবে আর খুব খাদ্য গুণ বেড়ে যাবে একদম। শিউলি পাতার অনেক গুণ আমি শুনেছি। এবার প্রথমে কি দিতে হবে? প্রথমে আমি এই ধনে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। আচ্ছা, অড়হর ডালটা কটা হুইসেল দিতে হয়? এটা মোটামুটি 3-4টে দিলেই হবে, 1-2 ঘন্টা ভিজিয়ে রাখলে সবচেয়ে ভালো। হ্যাঁ, এবার এবারে আমি আদা বাটাটা দেব এর মধ্যে। হ্যাঁ, ওকে, এবার এবার আমি এই গোল করে কেটে রাখা করলাটা দিয়ে দেব।
এবার এবার এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে সেদ্ধ করা অড়হরের ডালটা ঢেলে দেব। এর মধ্যে হলুদ দেবে না? হ্যাঁ, এবার এবার একটু নুন দেব। এবার একটু আমি পরিমাণ মতো জল দেব। এটা হতে থাকুক ততক্ষণ, এটা একটু তো নরম হবে ততক্ষণ একটু। আচ্ছা, এই সময় যারা নতুন রান্না করে তাদের বলি, কোনো কিছু সেদ্ধ হতে দেওয়ার সময় না চিনিটা না দেওয়াই ভালো। চিনি কিন্তু নুন যেমন যেটা করে সেটা হচ্ছে সেদ্ধ করতে হেল্প করে, সোডিয়াম ক্লোরাইড যেহেতু, তেমনি চিনি ঠিক উল্টো করে। চিনি হচ্ছে গ্লুকোজ, চিনি দিলে কালার হয়, চিনি দিলে স্বাদ হয়, কিন্তু চিনি দিলে সেদ্ধটা দেরি করে হয়। আচ্ছা, এই টিপসটা তোমার কাছ থেকে শিখলাম, মনে থাকবে। থ্যাংক ইউ, একদম। আচ্ছা, ইউ আর মোস্ট ওয়েলকাম। শিউলিকে বলা হয় নাকি পারিজাত, মানে স্বর্গীয় ফুল বা স্বর্গের ফুল। সেটা যে স্বর্গ শুধু নয়, মর্ত্যধামেও রয়েছে, এই ধরাধামেও রয়েছে, তার প্রমাণ তো মিলল। কেননা শিউলি ফুল যখন ফোটে তখন মনের ভেতর অনেক আশা আকাঙ্ক্ষা ফুটে 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 ওঠে, এবং সেগুলো যেন ওই পেঁজা তুলোর মতো শরতের আকাশে ভেসে বেড়ায়, তাই না? শিউলির সঙ্গে আমাদের মনের অনেক গভীর কানেকশন রয়েছে, গভীর সম্পর্ক। এবং জুঁই, শিউলি, রজনীগন্ধা, এইগুলোর সঙ্গে দেখবে মনের একটা ডাইরেক্ট, আর রোজ অফকোর্স, গোলাপ। একদম ঠিক। তো তুমি কতবার জীবনে গোলাপ পেয়েছো? শুনে গোলাপ ফুল দেয়নি, একমাত্র প্রথম আমার বরেরই দেওয়া, এবং তারপরেই সেই গোলাপটা থেকেই বিয়ে, বিয়ের গোলাপ ফুটলো। আর বিয়ের মালার মধ্যে গোলাপ থাকে, একদম, এবং বিয়ের অনেক আচারের মধ্যে গোলাপ থাকে। হ্যাঁ, যাই হোক, শিউলি নিয়ে কথা হচ্ছিল যখন, শিউলি পাতার, শিউলি ফুলেরও অনেক গুণ, তেমনি শিউলি পাতারও অনেক গুণ। সেই শিউলি পাতা একটু তেতোই, তেতোর দিকেই টেস্টটা হয়, তো সেই তেতোটা কখন পড়বে আমাকে বলো, এখন কি দেবেন? আচ্ছা, এইবার আমি শিউলি পাতাটা এর মধ্যে দিয়ে দেব। এইবার এটা একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি এবার চিনিটা দেব। এবার কি করবো? এবার নামানোর আগে আমি একটু ঘি দেব। আচ্ছা, যদি কেউ শিউলি পাতা না দিতে চান, শুধু করলা দিয়েও তো এটা বানাতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এর সঙ্গে নিম পাতা মেশাবেন না প্লিজ, করলা দিয়েই ভালো হবে এই ডালটা। এটা হয় শিউলি পাতা দেবেন, নয়তো দেবেন না। যেটা করবেন করলা দিয়ে শুধু বানাবেন, বা করলা শিউলি পাতা দুটো দিয়েই বানাবেন, কিন্তু কিভাবে বানাবেন দেখে নিন একবার। তেতোর ডাল বানানোর জন্য ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তাতে রোস্টেড গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে আদা বাটা, স্লাইস করে কাঁচা করলা দিয়ে হালকা ভাজা ভাজা করে তাতে আগে থেকে সিদ্ধ করা অড়হর ডাল, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন ও কিছুটা জল মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার জল কিছুটা টেনে এলে ঢাকনা খুলে ওর মধ্যে শিউলি পাতা দিয়ে নাড়াচাড়া করে ও চিনি দিয়ে নাড়াচাড়া করে নামানোর আগে ঘি মিশিয়ে নামিয়ে নিলেই রেডি তেতোর ডাল। খেয়ে দেখা যাক। ভালো হয়েছে? অপূর্ব হয়েছে, অপূর্ব, কিন্তু একটু গরম। উইশ ইউ অল দ্য বেস্ট, এবং জি বাংলা তোমার রান্নার এই গুণকে সম্মান জানাচ্ছে। থ্যাংক ইউ দিদি, ইউ আর মোস্ট ওয়েলকাম। এছাড়াও আমাদের আজকে দুজন অতিথির জন্য আমরা সাজিয়ে রেখেছি কিছু উপহার, দেখে নেবো সেগুলো কি কি। সাজিয়ে রেখেছি কিছু উপহার রয়েছে কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার একটি গিফট হ্যাম্পার, রয়েছে দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, শ্রীহরির তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গয়নার সেট, রয়েছে কেকসের তরফ থেকে একটি সুন্দর কেক, মিত্র ক্যাফের তরফ থেকে ডিনার ভাউচার, এবং আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে ডিসকাউন্ট ভাউচার। আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে তো পৌঁছতে পারছি না, কিন্তু বিশ্বাস করুন, বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিতে ইচ্ছে করছে, ছোটদের সঙ্গে রং খেলতে ইচ্ছে করছে, আর বলতে ইচ্ছে করছে তোমারই রং তোমায় দিলাম। হ্যাপি
হোলি। হ্যাপি হোলি। যদিও দেরি আছে, কিন্তু আজ থেকে কলকাতা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দোল খেলতে শুরু করে দিয়েছি। এবং আমরা জানি যে শান্তিনিকেতনে দোল খেলা তো শুরু হয়ে গিয়েছে, এবং রঙের উৎসব তো বারবার বলতে ইচ্ছে করে, রাঙিয়ে দিয়ে যাও, যাও গো এবার যাওয়ার আগে। নতুন বছর শুরু হবে, তার আগে মনটাকে রাঙিয়ে নিতে হবে না? আসবো আবার কালকে নিয়ে আপনাদের জন্য জি বাংলা রান্নাঘর। ততক্ষণ হোলি হ্যায় ভাই হোলি হ্যায়, বুরা না মানো হোলি হ্যায়।